কম্বলের তলায় হঠাৎ করে মৌসুমী বললো কি যে আমার সাথে একটুখানি বেরোবি, একটু বিগ বাজার যাবি। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম যে আমার মামার ছেলের বিয়ে, তো সেই জন্য বিগ বাজারে গেছে মেহেন্দি পড়তে। তো ও বললো যে কি আমি আগে গিয়ে একবার দেখি যে ওখানে মেহেন্দি যারা পড়ায় সেই শপটা ওপেন আছে কিনা, তারপর তোকে ইনফর্ম করছি। তো তারপরে তো 5 মিনিট আগে জাস্ট আমাকে ইনফর্ম করলো কি যে হ্যাঁ দোকান খোলা আছে, তুই পারলে একটু চলে আয় প্লিজ। তো ভাবলাম যে যখন যাচ্ছি তাহলে একটা ব্লগ করেই নিই। তো এখন আমি রেডি হচ্ছি, তো ভেবো না আমি এভাবে চলে যাবো, কারণ বাইরে খুব ঠান্ডা, আমি এখানে জ্যাকেট রেখেছি। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এখন চুলটা জাস্ট আঁচড়াবো, চুলটা আঁচড়ে জ্যাকেটটা পরে আমি বেরোবো। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি এই যে, কারণ বাইরে খুব ঠান্ডা। আর এখানে আমি ব্যাগও নিয়ে নিয়েছি, এর মধ্যে স্যানিটাইজার, জলের বোতল আমি সব নিয়ে নিয়েছি। তো মৌসুমী অলরেডি মেহেন্দি পড়া স্টার্ট করে দিয়েছে, বেচারা আমার জন্য ওয়েট করছে। তো এখন আমি বেরোই, বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে রাস্তায় আমি বেরিয়ে পড়েছি, মৌসুমী বেচারা অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছে, ও অলরেডি মেহেন্দি পড়তে বসেও গেছে। আমারই বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, এবার আবিরও বাড়িতে ছিল, তো ওকে একটুখানি খেতে দিয়ে আসতে হলো। তো আমি চট করে এখন টোটো ধরবো, টোটো ধরে রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে টোটোতে উঠে গেছি আমি, এবার অ্যাকচুয়ালি এখানে যে সানসিটি মল বলে যে মলটা আছে ওখানে বিগবাজারের ওখানে ওখানে বিগবাজারও আছে। তো যেতে গেলে আমরা টোটো বলো বা দোকানই বলো, আমরা বিগবাজারে বলি তখন ওখানে নিয়ে যাই। তো ওখানে মেহেন্দি পড়ানো হয়, তো সেখানে মৌসুমী আছে, তাহলে ওখানে ডিরেক্ট ওর সাথে গিয়ে ওখানে মিট করবো। তো চলো দেখা যাক। এটা আমার বাড়ির সব থেকে নিয়ারেস্ট একটা মল, তো এখানে ম্যাক্সিমামই আমি আসি, সেটা যারা তোমরা আমার ব্লগ রেগুলার ফলো করো সেটা নিশ্চয়ই তোমরা জানতে পারবে। তো চলো আমি ঢুকে পড়ি এবার। তো আমি মলের ভেতরে ঢুকে পড়েছি, আমি এক্স্যাক্টলি এখানে কিন্তু জানি না যে এখানে কোথায় মেহেন্দিটা পরানো হয়। আমি ঢোকার সময় এখানে যারা সিকিউরিটি গার্ড ছিল আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে সামনেই নাকি পড়ায়। তো দেখি আগে মৌসুমী কোথায় আছে ওকে একটু খুঁজি। লেট করে ফেলেছি, মৌসুমী মেহেন্দি পরা অলমোস্ট ডান। তো বললো কি যে তুই নিচেই দাঁড়া, কিন্তু আমি বললাম যে না আমি ভেতরেই ঢুকছি। তো চলো যাওয়া যাক। মৌসুমী মেহেন্দি পরা এক হাত হয়েই গেছে, এই যে এইটাও মোটামুটি হয়েই গেছে। তুই আমাকে ফার্স্ট দেখা দে, কি জিজ্ঞাসা করলি বল। আমি মনে করে নিয়ে এসেছি তোর জন্য। মৌসুমীর এখানে মেহেন্দি পড়া হয়ে গেছে, ডিজাইনটা ও নিজেই বলল যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিতে, ওর জন্য একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের ডিজাইনটা। এখানে আবার কিছু বোধ হয় খুঁত হয়েছে, ও সেটা ঠিক করছে। যাই হোক, এখানে মৌসুমীর এক্সপিরিয়েন্স কেমন মেহেন্দি পরে? ভালো, আমি এখান থেকে আগেও পড়েছি, দাদাটা ভালোই পরিয়ে দেয়, মুখ চেনা দেখে আমাকে একটু বেশি বেশি পরিয়ে দিয়েছে এই হাতটাই। মৌসুমী অ্যাকচুয়ালি আচ্ছা আমি এখানে এসে কি করবো, আমি তো খেতে পারবো, আমি খাইয়ে দেবো তোকে। ও মা গো। আচ্ছা মৌসুমী ফুড কোর্টে আসতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে তোর যখন পড়া হয়ে গেছে আমি কি আর তোর মুখ দেখতে এলাম, তো একটুখানি বসি একটু গল্প করি। যে আর জ্যাকেট পরে কি গরম লাগছে রে এখানে, তো এই যে ফুড কোর্টে এরকম পুরোই ফাঁকা, কোনো লোকজন নেই।
আমার মনে হয় ডিউ টু করোনা এখানে কোনো লোকজন নেই, তো আমরা এখানে একটুখানি বসি, বসে হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে যাব। মানে মৌসুমি বেচারার কথা হচ্ছে যে ও তো দুহাতে মেহেন্দি ও তো খেতে পারবে না, ও তাহলে কী করবে? তা আমি সলিউশন দিয়ে দিয়েছি, আমি বলেছি আমি ওকে খাইয়ে দেবো। আমার মেহেন্দি সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বাড়িতে চল আমি একটু লেবু টেবু লাগাই, দেখ সব ঝরে পড়ে যাচ্ছে। আরে তোকে তো নিচ্ছে এই কারণে, এই কারণ তোকে আমার ব্লগে দেখতে সবাই খুব পছন্দ করে। না রে না, ওইসব সব তো গ্যাস খাওয়ানো কথাবার্তা। তো কালকে তোমাদের, মানে পরশু দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে স্যাটারডেতে আমাদের একটা বিয়ে বাড়ি আছে যেটা মৌসুমি যেতেও পারে নাও যেতে পারে। তো আজকে সকালবেলা ফাইনালি জানতে পারলাম যে কেউ যাচ্ছে, কারণ ও কালকে দুপুরবেলাতে ওর মামার বাড়ি চলে আসে, কারণ পরশু দিন ওর মামার ছেলের বিয়ে। যাই হোক, ফ্যামিলি সবসময় ফার্স্ট প্রায়োরিটি, আমি কখনোই ওকে বলবো না যে তুই না গিয়ে আমাদের সাথে চল। তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে যখন একটা দেখা করার স্কোপ আছে তো দেখাটা করেই নিই। তো ও আমাকে আজকে সকালবেলা বললো যে আমার থেকে ওর একটা টিস্যুর বক্স নেওয়ার আছে, কিন্তু ও পরশু দিন সেটা আমাকে বলতে ভুলে গেছে, কিন্তু আজকে বেরোনোর সময় কিন্তু একবারও মনে করে বলেনি, কিন্তু আমি ওর জন্য মনে করেই যে এনেছি। কি কি এনেছি বল? টিস্যু বক্স, আবার এটা হচ্ছে ডার্ক চকলেট, আর এটা দিয়ে আমাকে গিফট করেছে কেন জানি না, কিন্তু থ্যাংক ইউ অবিতা, থ্যাংক ইউ তোকেও। আমার ডার্ক চকলেট খেতে খুবই ভালো লাগে, তো বাড়িতে গিয়ে খাবো, মানে ওটা ক্লিন করে খাবো বাড়িতে গিয়ে। খুলে যখন খুলবি সেই টিফিনটা আমাকে পাঠাবি, খুলে সেটা আমি অ্যাড করে দেবো আজকের ভিডিও। ঠিক আছে, তবে আজকে আমি পাঠাবো কিনা একটা সন্দেহ আছে, আজকে ব্লগটা আমি অ্যাড করে দিই পাঠাবো। আরে অলোক থেকে বলবি না, খুলে দিবি বুঝলি? ঠিক আছে। হ্যাঁ, আর ফোনটাকে লম্বায় না, হ্যাঁ তো যাই হোক, আমরা এখানে কিছু খাচ্ছি না, কারণ ও বেচারা কিছু খেতে পারছে না। আমাদের দুজনে অনেকদিন ধরে প্ল্যান ছিল যে দুজনে একসাথে গিয়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাবো, তো ও সেটাও খেতে পারবে না, আমি ওকে খাইয়ে দেবো। স্যানিটাইজারের বোতল আমি এনেছি, স্যানিটাইজার আমার তো লাগবেও না, আমি এনেছি স্যানিটাইজার আজকে। তো আর যাই হোক, আজকে আমরা এখান থেকে বেরিয়ে দিই, কারণ ওর মেহেন্দি পুরো শুকিয়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে খুলে খুলে, ও বাড়িতে গিয়ে লেবু টেবু দেবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে দিই, বেরিয়ে গিয়ে আমরা ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে তো আমরা ওর বাড়িতে যাবে, আমি ওকে টোটোয় তুলে দেবো আর আমিও টোটোয় উঠে যাব। তো চলো লাস্টে বেরিয়ে যাবো, তোমাদের সাথে কথা হচ্ছে, বাই বাই। তো আমরা বেরিয়ে পড়ছি এখন এখান থেকে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর মৌসুমি মেহেন্দিটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে লেবু দিতে হবে। আর এখন আমাদের বাড়িতে তো দেরিই আছে, কারণ ও মানে আমরা দুজনে একটুখানি ফুচকা খাবো, তারপর আমি বাড়ির জন্য একটু আলুর চপ কিনবো, তারপর ওকে টোটোয় তুলে দিতে হবে, আমার টোটোওয়ালাকে ভাড়াটাও হাতে দিয়ে দিতে হবে, কারণ ও হাতে হাত দিয়ে কিছু বের করতে পারবে না। তো চলো ফুচকার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন ফুচকার দোকানে চলে এসেছি, তা ফুচকার দোকানে কাকু মৌসুমিকে একটা কোয়ারি করেছে, কি বল? তাই আমি বললাম যে কি একটা প্লেটেই আর কি দিতে দুজনে, বললো একটা প্লেটে দুজনে, তারপরে বললাম আসলে হাতটা জ্যাম আছে তো, মানে আমি ওকে খাইয়ে দেবো, বা সেই টিফিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার তো দুটোই হাত, এক হাত দিয়ে আমাকে ধরতে হবে আর এক হাত দিয়ে আমি নিজেও খাবো ওকেও খাবো, তোমাদের আর কি করে দেখাবো বলো। হ্যাঁ নিশ্চয়ই, বাড়িতে ভাবছি সব কাজ আমি ওকে দিয়েই করাচ্ছি, তোমাদেরকে একটা উঠবো ফ্যানে ভাড়াটাও ওকে আর কাকুটাকে দিয়েও দিতে হবে। তা তুমি বল যে আমি আজকে যদি না আমি
যাই হোক আমরা এখন ফুচকাটা খেয়েছি, কারণ জানো তো মেয়েদের ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে নিজেকে রেজিস্ট করাটা খুব চাপের হয়ে যায়। আর অনেকক্ষণ আগে থেকেই আমরা প্ল্যান করি, অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথে গিয়ে ফুচকা খাবো, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি স্কোপটা চলেই এসেছে, তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে যখন টোটোয় ওকে তুলবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে ফুচকা জল জল আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তো মৌসুমি আজকে ফার্স্ট টাইম আমার হাতে খেয়েছে, তা আমার ফুচকা এক্সপিরিয়েন্স তো দারুণ। হ্যাঁ ঠিক আছে, রিয়ার হাতে ফুচকা মানে ভাবা যায় না। না ফুচকাটা আবার আমি বানাইনি, মানে মানে খাইয়ে দিয়েছে পাতার থেকে তুলে তুলে, সেটাই মানে অ্যামেজিং বলবো, মারাত্মক এরকম ফিলিংস কজন পায়। আচ্ছা খাওয়ার পরে এই যে ওর ব্যাগ থেকে 10 টাকার একটা নোটও বার করে দিচ্ছি, কি করে ধ্যান ওলা দাঁড়িয়ে আছে, দাদুকে দেবো আর বলবো ওকে, দাদুকে বলবো যে ওখানে ওকে যেখানে পারো নামিয়ে দাও। ভালো হয়েছে, যাই হোক আজকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আমি হয়ে গেছে মৌসুমিকে ভ্যান বা টোটো যেটাই পারি ওকে দিয়ে দেবো, তুলে ও বাড়ি চলে যাবে। আর বাড়িতে গিয়ে ও ওই ডার্ক চকলেটের প্যাকেটটা যখন আনপ্যাক করবে তখন তোমাদের সেই টিফিনটা ও ও তুলে রাখবে তোমাদের জন্য, আমাকে পাঠাবে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই তো আজকের জন্য সেটা আবার নেক্সট ব্লগে যখন দেখা হবে সেটা দেখা হবে। মৌসুমিকে ওই যে ওখানে ভ্যানে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ, ওই যে ওখানে ও চলে যাচ্ছে। তো আমিও এখন বাড়ির দিকে যাই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর বাড়িতে সবাই ওয়েট করছে। মা বললো আজকে আলুর চপ নিয়ে আসছে, অনেকদিন আলুর চপ খায়নি তো সেটা খাবে সবাই। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আজ তো বাড়িতে আছে সবাই খাবে আলুর চপ দিয়ে। তো চলো টোটাই উঠে পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলবো। উঠে পড়েছিলেন দেখতেই পাচ্ছ, আর বাড়ি চলে যাচ্ছে, বেশিক্ষণের জন্য আজকে আমাদের দেখাটা হয়নি, বাট কালকে বিয়ে বাড়িতে যে দেখাটা হবে না সেটার জন্য যে একটু খারাপ লাগছিল। আর যাই হোক আজকে দেখা হয়ে গেছে, সেটার জন্য আমরা দুজনে খুব হ্যাপি হ্যাপি হয়ে গেছি। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবাইকে আজকে তোমার মুখটা দেবো, চলো তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছ আবির বেরিয়ে গেছে, যখন আমি ফিরছিলাম তখনই দেখলাম যে আবির বেরিয়ে গেছে। তো মিনিও বেরিয়ে গেল, তো মা মাম্মা আর কাকিমার জন্য এই যে চা, আর এখানে মা বললো যে একটুখানি মুড়ি নিয়ে আসতে আলুর চপ দিয়ে খাবে। তো চলো আগে চাটা দিয়ে দিই, তারপর আলুর চপটা দেখাচ্ছি তোমাদের কেমন। তো এই যে এখানে চপ, মিনি চপ খেয়ে বেরিয়ে গেছে, আর মাও একটা খেয়ে নিয়েছে চপ। তো মা এখানে আর একটা চপের জন্য বসে আছে, মুড়ি বাটিতে নিয়ে যে এখানে চপ নিচ্ছে না, আর কিছু করার নেই গো চান্দ্রে। তো যাই হোক আমাদের তো কাউর খাওয়া হয়নি চপটা। প্লিজ এই সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখে প্লিজ কিছু ভেবো না, কারণ তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে 3-4 দিন ধরে নিচে কাজ হচ্ছিল, তো ওই জন্য এখনো বেডশিট ফেডশিট কিছু পাতা হয়নি। আর এই যে এই কাজগুলো নতুন হয়েছে, এই যে এখানে বোর্ড সুইচ বোর্ডগুলো লাগিয়েছে, বা ওইখানে টিভির ওখানেও দেখতে পাচ্ছ যে সুইচ বোর্ডগুলো আছে, এই সুইচ বোর্ডগুলো নতুন লাগানো হয়েছে। তো কনসোল ওয়্যারিং এর যে কাজগুলো হয়েছে আজকে কমপ্লিট হয়েছে, তো বাদবাকি কাজ যা ডিউ আছে, কারণ তোমাদেরকে বললাম এনে ধর বিন্তি চপ, তো যাই হোক তো সেগুলো আবার পরে হবে, কারণ তোমাদের বললাম যে মিনি নিচটা পুরো নতুনের মতন করে ফেলবে, তো সেগুলো আস্তে আস্তে হবে। আপাতত আজকে হয়তো কাজ শেষ হয়েছে, কাল থেকে বোধহয় আর হবে না কাজ এখন আপাতত। তো যাই হোক এখন আর বেশি বকবক করছি না, চপটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে। সো আমি সবার নিচে এতক্ষণ ধরে ছিলাম, চপ টপ খেয়েছি, তো এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, তো এখন মনে হচ্ছে যে একটু কোমরটা স্ট্রেট করি, একটু বডিটাকে স্ট্রেট করে শুই, কারণ আজকে তো একটু সেরকমভাবে শোয়া হয়নি, হাফ অ্যান আওয়ার মতন শুয়েছিলাম, তারপর তো মৌসুমি বললো বলে বেরিয়ে গেলাম।
তো চলো আগে তোমরা চট করে দেখে নাও মৌসুমি যে ক্লিপিংটা বাড়িতে আর তোমাদের জন্য রেডি রেখেছে সেটা একবার চলো দেখে নাও। এই ডার্ক চকলেটের প্যাকেটটা আমাকে রিয়া আর আবিদা দিয়েছে, তার মধ্যে থেকে অলরেডি আমার কিছু অলরেডি খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক বাচ্চারা থাকে তো তাদেরকে আর কি দেওয়া হয়েছে। প্যাকেটটা এরকম কিছু আর কি দেখতে লাগে। এটা পুরোটাই ডার্ক চকলেটের প্যাকেট, এটাতে চারটে চকলেট রয়েছে। এটা একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা খুবই সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আমার ডেকোরেশন করতে খুব ভালো লাগে তো তখন কোনো না কোনো কাজে লাগিয়ে নেবো। এখানে আরও তিনটে ছিল, গেছে হাফিজ হয়ে, আর এরকম টাইপের আরও ছিল তো তার মধ্যে থেকে দুটো রয়েছে আর তিনটে চলে গেছে। তো এটাই হচ্ছে চকলেটের প্যাকেটটা যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি এখনও কিছু খাইনি, তবে আমি খাবো, এটা সবার আগে খাবো আমি, তারপরে তো বাকিগুলো সবকটাই আমিই খাবো। তো থ্যাংক ইউ আবিদা অ্যান্ড রিয়া ফর দিস গিফট। তো তোমরা তো দেখলে যে মৌসুমি কীরকম ক্লিপিং তোমাদের জন্য বানিয়েছে, আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মৌসুমি ডার্ক চকলেট খুব পছন্দ করে, ওই জন্য মৌসুমিকে দিলাম। এনিওয়ে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তেন প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাকেও প্লিজ আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।